ভালোবেসে সকলেই ভালোবাসার মানুষের সাথে ভালো থাকতে চায়। সেই চাওয়া অনেকেরই হয়তো পূরণ হয় না, কিন্তু কারো কারো ক্ষেত্রে হয়েও যায়। ভালোবেসে ঘর বেঁধে ভালো আছেন আমাদের যেসব তারকারা, আজকের গল্প তাদের নিয়েই। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী জুঁইদের বাসার সামনের গলির একটি কোচিং সেন্টারে পড়াতেন এখনকার মোশাররফ করিম। সে সময়ে তার ডাকনাম শামীম নামে পরিচিত ছিল। সেই কোচিং সেন্টারেই কোচিং করতেন জুঁই। সেখান থেকেই দুজনের প্রাথমিক পরিচয়। এসএসসি এবং এইচএসসি এই দুটো মাধ্যমেই মোশাররফ করিম ছিলেন জুঁইয়ের শিক্ষক। 4 বছর প্রেম করে 2004 সালে ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী জুঁইকে। এখন তাদের সুখের সংসার। নাট্যাঙ্গনের জনপ্রিয় দম্পতি রামেন্দ্র মজুমদার ও ফেরদৌসী মজুমদার যেন উপন্যাসের প্রেমিক প্রেমিকার মতো। প্রয়াত অভিনেতা খালেদ খানের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের সম্পর্কও ভালোবাসার চাদরে মোড়ানো ছিল। অভিনয় অঙ্গনের আরেক জুটি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকীও সংসার জীবনে সুখে আছেন। স্থপতি, নাট্যকার, অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ এবং অভিনেত্রী চিত্রশিল্পী বিপাশা হায়াতের প্রথম পরিচয় অভিনয় করতে গিয়ে। 90-এর দশকে অভিনয় অঙ্গনের ওই অসম্ভব জনপ্রিয় জুটির প্রেম, অতঃপর বিয়ে, এখনও একসঙ্গে হাজির হন নানা অনুষ্ঠানে। তরুণ তারকারা তাদের ভালোবাসার আইডল মনে করে। সাদিয়া ইসলাম মুভির সঙ্গে জাহিদ হাসানের পরিচয় ইত্যাদির একটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে। সেই দেখাতেই জাহিদ হাসান মৌকে ভালো লাগার কথা প্রকাশ করেন। কিছুদিন পরে তারা বিয়ে করেন। এখনও সেই ভালোবাসার সুতোয় বাঁধা তাদের জীবন। ঢাকায় সিনেমার সফল জুটি অভিনেতা নাঈম ও অভিনেত্রী শাবনাজ অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে ঘর বাঁধেন। এখনও তাদের সংসারে সুখের মোহনা। ঢালিউডের প্রিয়দর্শিনী খ্যাত চিত্রনায়িকা মৌসুমি ও চিত্রনায়ক ওমর সানির পরিচয় ঘটে সিনেমায় অভিনয় করতে গিয়ে। ঢালিউডের এই আলোচিত জুটি এখন মিডিয়া অঙ্গনে অনুকরণীয় এক ভালোবাসার জুটি হিসেবেই বিবেচিত হচ্ছেন। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার প্রেম তো সুবিদিত। তাদের প্রেম থেকে বাঁধা ঘরে এখন প্রেমের জ্বর থরথর। প্রায় 1 দশকের কাছাকাছি সময় ধরে তারা একসঙ্গে আছেন। নাট্য অভিনেত্রী দীপা খন্দকার আর শাহেদ আলী দুজনের পরিচয় ঘটে নাটকে অভিনয় করতে এসে, পরে প্রেম, তাদের সংসার। এমন আরও অনেক তারকা জুটি আছেন যারা ভালোবেসে ঘর বেঁধে সুখেই আছেন। এরকম আরও অনেক মজার মজার আর নিউজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী সকল নিউজ আপডেটগুলো সবার আগে পাবার জন্য। আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য জানাই অনেক ধন্যবাদ।